দর্শক, দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ায় আনিসুর রহমান জিকুকে নিজ এলাকায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানাতে কক্সবাজারের চকরিয়ার দুলহাজারা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, এবং তাকে রিসিভ করার পর তার যে এলাকা, যে মাঠ থেকে তিনি মূলত উঠে এতদূর গেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে টুর্নামেন্ট সবার মন জয় করে পুরস্কার জিতে এনেছেন, সেই মাঠে তাকে আজকে নিয়ে যাওয়া হবে, সেখানে সংবর্ধনা দেওয়া হবে। আপনাকে যদি একটু দেখায় যে ইতিমধ্যে শতাধিক মোটর শোভাযাত্রা আপনি দেখতে পাচ্ছেন, পেছনেই রয়েছে জিকুর যে গাড়িবহর সেটি রয়েছে। তাকে এখানে রিসিভ করার জন্য এই সংবর্ধনার মূলত আয়োজক তার নেতৃত্বে মূলত এই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। এই সংবর্ধনাই আমরা এবং বেশ কিছু লোকজন এসেছেন, আমরা যেই যেখানে আসলে সংবর্ধনার অনুষ্ঠানটি হবে, যেই দুলহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, সেখানে ইতিমধ্যে নানাভাবে সেটি সাজানো হয়েছে এবং সেখানে নানা ধরনের আয়োজন রয়েছে। আজকে কয়েক হাজার লোক সেখানে উপস্থিত হবেন, কারণ কি কক্সবাজারের এই দুলহাজারের সন্তান যিনি সাব চ্যাম্পিয়নশিপে এশিয়ার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক হয়েছেন, এটি আসলে কক্সবাজারের জন্য অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত অহংকার। এবং আপনি জানেন যে এই আন্তর্জাতিকভাবে এর আগে মমিনুল গেছেন, এরপরে আরও কয়েকজন ফুটবলার আছেন, কিন্তু জিকুর মতো এত বড় কোনো অ্যাচিভমেন্ট বা এত বড় কোনো পুরস্কার আসলে এখন পর্যন্ত কেউ এনে দিতে পারেনি, সে কারণে তাকে কাছে পেয়ে একেবারে উৎফুল্ল। আমি যদি একটু দেখাতে চাই যে ক্যামেরা তাকে নিয়ে আসা হচ্ছে, সেখানে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম রয়েছেন এবং সাথে আছেন দুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে ব্যবহার করে আজিম আপনাকে ধন্যবাদ। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ায় আনিসুর রহমান জিকুকে নিজ এলাকায় সংবর্ধনা দেওয়া হচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।